भाईरा बाबा जीरा मुसलमान चले বিশ্বাস করতে হবে। বর্তমান সময়ে কিছু মানুষ আছে যে মনে রাগ করবেন না, ব্যথা নেবেন না। দুটো করে চা খাওয়া বলে ব্যাপারটা কি, ফোন করে ডেকে নিয়েছে চা খাওয়াচ্ছে সে, অন্যদিন তো হাড় কিপটার মতো বসে থাকতো, পকেট থেকে টাকা বেরোতো না, আজকাল কেন ডেকে ডেকে চা খাইয়ে টাকা দিচ্ছে সে। বন্ধু মানুষ বিরিয়ানি খাবি চ আরামবাগে চ, ছেলে হয়েছে। মুসলমানের ছেলেরা ভালো করে বুঝুন, আসমানি কিতাবের উপরে রসুল পায়গম্বরের উপরে আল-কাদরিহি কাদরিহির ব্যাখ্যা চলছে, ভালো করে বুঝুন। যেই মানুষটা বন্ধু বান্ধবকে ছেলে হয়েছে বলে ওয়ার্ডটা ফলো করেন, আমার ছেলে হয়েছে চা খা বিরিয়ানি খা যা ইচ্ছা কর, খুশি মনে খুশি মনে সকলকে বলে বেড়াচ্ছে খাওয়াচ্ছে, ওখান থেকে ঠিক 3.5 বছর পরে ওই একই চায়ের দোকানে সলিমুল্লাহ চাচা আমার বসে আছে। এ তোর মুখটা বাংলা পাঁচ হয়ে গেল কেন, চুপ করে বসে আছিস কেন, এলে চা খা বলে সরে যা চা আজকের খাবো না, কি হয়েছে চা খা আমি চা খাবো না খাবো না, আরে কি হয়েছে আমাদের সাথে একটু বল, বলে বলিস না তোর ভাবির একটা মেয়ে হয়েছে, ছেলে যখন হয়েছে আমার হয়েছে মানে ওর পেট থেকে হয়েছে, সিজার যখন করতে হয়েছে ডাক্তার মনে হয় ওর পেটটা কেটেছে, আর মেয়ে হলে অনেকের মুখটা অনেকের মনটা ছোট হয়ে যায়, কথা ঠিক কি না, কথা ঠিক না ভুল বলে, আপনাদের এলাকা থেকে নাই মানে এই ওয়াজ করা হয়তো আমার ভুল হয়ে যাবে, আল্লাহর ওলির এলাকা হয়তো এসেছে বাবু। ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা কেন নারীর উপরে আপনার রাগ হবে রাগ হবে, ওগো মুসলমানের ছেলেরা উম্মাত উম্মাতারি, আহারে নারীরা তো আমাদের মা, নারী জাত নারী জাত দুনিয়ার জমিনের কত সম্মানীয় জিনিস জানেন, নারী জাতকে আমার আল্লাহ আল্লাহ রসুল দুনিয়ার সব থেকে বড় সম্পদ বলেছে। ভাইরা বাবা জিরা তাহলে আপনারা যখন মেয়ে হলো দুটো মেয়ে হলো তিনটে মেয়ে হলো এই মেয়ে দেনেওয়ালা মালিককে জোরে বলেন, কথা বলেন না দেখুন আল্লাহ, ছেলে দেনেওয়ালা মালিককে রাস্তাঘাটে যে আমাদের ভাই বোনের মতো হিজড়ারা ঘুরে বেড়ায় এইটা দেনেওয়ালা মালিককে, তাহলে আমি তো মুসলমান বলে দাবি করি, আল কদরি খাইরিহি আমি আমার তকদিরকে তো বিশ্বাস করি, নিশ্চয় আমার বাড়িতে তিনটে মেয়ে নসিবে ছিল বলে আল্লাহ দিয়েছে, কথা ঠিক কি না, যাদের ঘরে বেশি বেশি করে বেশি বেশি করে মেয়ে হয় অনেক সময় লক্ষ্য করে দেখা যায় ওই বাড়ির শ্বশুর ওই বাড়ির শাশুড়ি ওই বাড়ির স্বামী সেই বউটার উপরে অত্যাচার শুরু করে দেয়, কথা ঠিক না ভুল, আরে ও কি বাড়ি যখন বিয়ে করে আসার সময় যখন বলেছিল আলহামদুলিল্লাহ কবুল 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 কবুল, ওই 3 মাস যখন কবুল বলেছিল তখন কি 7-8টা মেয়ে পেটের ভিতরে ঢুকিয়ে নিয়েছিল নাকি গাল দিয়ে, কথা বলেন হয়েছিল, তাহলে মেয়েটার দোষ দেয় কেন, আর মেয়েটার উপরে অত্যাচার হয় কি হয় না, জোরে বল কি জামানা কি জামানা, এগুলো আপনি মুসলমান না, আপনি নবী দিবস করেন না, আপনি নবীকে মানেন না, আপনি নবীকে ভালোবাসেন, আপনি তো নবীর উম্মা, বাইরে বাবা যারা মুসলমানের ছেলেরা আমাদের উপরে এই কালচার গুলো ছেড়ে দেন, গ্রামের মানুষজন আমরা অনেক সময় দেখা যায় এই কালচার গুলো একেবারে বাজে করে দেন, অ মুসলমান
মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি যখন খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ আপনি যখন খুশি হন আপনি কি করেন? আল্লাহ বলে, আমি যখন খুশি হই খুশি হই খুশি হই সেই এলাকায় আমি বেশি 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 বেশি, আমি আল্লাহ যে এলাকায় যে বাড়ি যে এলাকার উপরে আমি আল্লাহ খুশি হই ওই এলাকায় আমি আল্লাহ বেশি বেশি পানি বর্ষণ করি। আল্লাহ যদি পানি না দিত হুগলির আলু হতো 12টা বেজে যেত, কথা ঠিক কি না? যে আল্লাহ আপনি খুশি হলে পানি দেন আর আপনি বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলে, আমি বেশি খুশি যে বাড়ির উপরে হয়ে যায় আমি আল্লাহ ওই বাড়িতে বেশি বেশি মেহমান পাঠিয়ে দিই। আল্লাহ বলে, আপনি খুশি হলে পানি দেন আর বেশি খুশি হলে মেহমান পাঠিয়ে দেন। আল্লাহ আপনি যখন সব থেকে বেশি খুশি হন মানে যে খুশির উপরে আর কোনো খুশি নয়, আল্লাহ আল্লাহ আপনি যখন সব থেকে বেশি খুশি হন কি করেন? আল্লাহ বলল, মুসা রে আমি আল্লাহ যখন সব থেকে বেশি খুশি হই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমার যে বান্দির উপরে যে বাড়ির উপরে আমি আল্লাহ যখন সব থেকে বেশি খুশি হয়ে যায় আমি আল্লাহ ওই বাড়িটাই বেশি বেশি কন্যা সন্তান দান করি। আর একটু করে বলো, আল্লাহ খুশি হয়ে মেয়ে দিচ্ছে আর এর মুখ শুধু বাংলার পাঁচ হয়ে যাচ্ছে, ঠিক কি না? ভাইরা ভাইরা মুসলমানের ছেলেরা এইটাই বোঝাতে যাচ্ছি, আসুন, ওয়াজের অভাব নাই, সোনার অভাব নাই, বলার অভাব নাই, ইচ্ছা মতো ওয়াজ নসিহত হয়ে যাচ্ছে, একটাই জিনিস অভাব, শুনে ওয়ালা শুন রহা হে, কহনে ওয়ালা কহ রহা হে, মগর আমল করনে ওয়ালা নহি মিল রহা হে। কথা ঠিক কি না? বলে বলে নাম আমাদের হয়ে যাচ্ছে বাকি বিল্লা, আর আপনারা শুনে শুনে নাম হয়ে গেল সানাউল্লাহ, হ্যাঁ বাকি বিল্লা সানাউল্লাহ, উভয় ভজনের আজাদে নাক ডাকে ঘুমাচ্ছে, কথা ঠিক কি? কেন পরিবর্তনের নিয়ত নিয়ে বসলে আমার আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দেবে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হয় না আল্লাহুম্মা আমিন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এইবারে আল্লাহর নবী গেল মদিনার মসজিদের কথা ভুলে গেলে হবে না, আল্লাহর নবী এইবারে পৌঁছে গেল আবু তালেব আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর ছোট্ট বয়স, আল্লাহর নবী মায়ের গর্ভে, আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন,